আজকের চেকিং চা, মিষ্টি বাচ্চারা। বাবা শিক্ষক রূপে তোমাদেরকে মানব থেকে দেবতা বানানোর বিদ্যা শেখাচ্ছেন। তোমরাও শ্রীমত অনুসারে অন্যদেরকে পুনরায় দেবতা বানানোর সেবা করো। প্রশ্ন, এখন বাচ্চারা তোমরা কি রকম শ্রেষ্ঠ কর্ম করে থাকো যা রীতি রেওয়াজ ভক্তিতেও চলে আসছে? উত্তর, তোমরা এখন শ্রীমতে চলো, নিজের তন মন ধন ভারত কেন বিশ্বের কল্যাণের জন্য অর্পণ করেছ। এই রেওয়াজ ভক্তিতে মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে দান করে থাকে, তাদেরও আবার সেই দানের বিনিময়ে পরবর্তী জন্ম রাজ পরিবারে হয়। আর বাচ্চারা, তোমরা সঙ্গমে বাবা সহায়ক হয়েছ, তাই তোমরা মানব থেকে দেবতা হয়ে যাও। আজকের গীত দিয়েছেন বাবা, তোমরা রাত কাটিয়েছ ঘুমিয়ে আর দিবস কাটিয়েছ খেয়ে। আমি চেক করে নেব নিজেকে, আমি বাবা শ্রীমত অনুসারে অন্যদেরকেও দেবতা বানানোর সেবা করছি কি? বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, যখন বাচ্চারা বুঝতে পারে তখন অন্যদেরকেও বোঝাতে থাকে, না বুঝলে তো অন্যদেরকেও বোঝাতে পারবে না। আর যদি নিজে বুঝলেও অন্যদেরকে না বোঝাতে পারে, তার মানে সেও কিছুই বোঝেনি। কোনো কলা কৌশল শিখলে তো সেটা বাস্তবে করে দেখাতে হয়। এই কলা কৌশল বাবা শিক্ষক হয়ে শেখাচ্ছেন যে মানব থেকে দেবতা কিভাবে বানানো যায়। দেবতা অর্থাৎ যাদের চিত্র আছে তারা মানুষকে দেবতা বানাচ্ছে, তার মানে তারা এখন দেবতানি। দেবতাদের গুণ গাওয়া হয়ে থাকে, সর্বগুণ সম্পন্ন, এখানে কোনো মানুষের তো এরকম গুণ গাওয়া হয় না। সাধারণ মানুষ মন্দিরে গিয়ে দেবতাদের গুণ গাইতে থাকে, যদিও পবিত্র তো সন্ন্যাসীরাও থাকে, কিন্তু মানুষ তাদের এরকম গুণগান করে না। সেই সন্ন্যাসীরা তো শাস্ত্র ইত্যাদিও শোনায়, দেবতারা তো কিছু শোনায় না, তারা তো প্রলুব্ধ ভোগ করে। আগের জন্মে পুরুষার্থ করে মানুষ থেকে দেবতা হয়েছিলেন, এখন কারো মধ্যে দেবতাদের মতো গুণ নেই। যেখানে গুণ নেই সেখানে অবশ্যই অবগুণ আছে, তাই নিজেকে চেক করে নেব, আমার মধ্যে অবগুণ নেই তো? কতখানি গুণ আমি ধারণ করেছি? সত্যযুগে এই ভারতে যথা রাজা রানী তথা প্রজা সর্বগুণ সম্পন্ন ছিল, তাদের মধ্যে সব গুণ ছিল, সে দেবতাদেরই গুণ গাওয়া হয়ে থাকে। সে সময় আর অন্য কোনো ধর্ম ছিল না, গুণবান দেবতারা ছিলেন সত্যযুগে, আর অপগুণযুক্ত মানুষ আছে কলিযুগে। এখন এই রকম অপগুণযুক্ত মানুষকে দেবতা কে বানাবে? গাওয়া হয়ে থাকে মানুষ থেকে দেবতা, এই মহিমা তো হলো পরমপিতা পরমাত্মার। এমনিতে তো দেবতারা হলো মানুষ, কিন্তু তাদের মধ্যে গুণ আছে আর এখানকার মানুষের মধ্যে অবগুণ আছে। তো গুণ প্রাপ্ত হয় বাবার থেকে, যাকে সদ্গুরু বলা হয়। তাই বাচ্চাদের মধ্যে সার্ভিসের করার শখ রাখতে হবে, বাবারও সার্ভিস করার অনেক শখ আছে, তাই তো এরকম চিত্র তৈরি করে দেন। যদিও চিত্র সে বাবা বানিয়েছেন, কিন্তু বুদ্ধি দুজনেরই চলে। বাবা বলেছেন, কেবলমাত্র যারা সেন্টারে থাকে তারাই বসতে পারে, বাইরের আত্মাদেরকে ভুল করেও বলা যাবে না, সময় সেরকম নয়, এটা এখানেই ঠিক আছে। ঘরে বসে আছো তোমরা, সেখানে তো বাইরে থেকে আসতে হয়, এটা কেবল এখানকার জন্য। বুদ্ধিতে জ্ঞান ধারণ করতে হবে, আমি হলাম আত্মা, এটা হলো আত্মার অকাল সিংহাসন। আচ্ছা, আমি এবার রাত্রি শুতে যাওয়ার আগে আমার নিজের চার্টকে চেক করব। আজকের মলির অনুসারে আমি নিজেকে কতখানি চেক করে পরিবর্তন করছি, দেখে নেই আমার চেকিং চার্ট। জ্ঞানযোগে সঞ্জীবনী বুটি দ্বারা নিজের মায়ার অচেতনা থেকে নিজেকে বাঁচাতে পারছি তো? মনমতের উপরে কখনো চলছি না তো? জ্ঞানী যোগী হয়ে সেবা করতে পারছি কি? মাতা পিতাকে ফলো করে সিংহাসনাসীন হতে পারছি কি? বরদান, নিজের শক্তিশালী স্থিতির দ্বারা দান আর পূর্ণ করে পূজনীয় আর গায়ন যোগ্য ভোগ। অন্তিম সময় যখন দুর্বল আত্মারা তোমাদের অর্থাৎ সম্পূর্ণ আত্মাদের দ্বারা
প্রাপ্তির অল্প একটুকু অনুভব করবে। তখন এই অন্তিম অনুভবের সংস্কার নিয়ে অর্ধেক কল্পের জন্য নিজের ঘরে বিশ্রামী হয়ে আবার পুনরায় দাপরে ভক্ত হয়ে তোমাদের পূজা আর কীর্তন করবে। এই জন্য অন্তিম সময়ে দুর্বল আত্মাদের প্রতি মহাদানি বরদানি হয়ে অনুভবের দান আর পুণ্য করো। এই সেকেন্ডের শক্তিশালী স্থিতি দ্বারা করা দান আর পুণ্য অর্ধেক কল্পের জন্য পূজনীয় আর গায়নযোগ্য বানিয়ে দেবে। তাই নিজেকে চেক করব, আমি গায়ন আর পূজনযোগ্য হওয়ার পুরুষার্থ করছি কি? সবাইকে মহাদানি বরদানি হয়ে অনুভব করাতে পারছি কি? স্লোগান: পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সাক্ষী হয়ে যাও, তাহলে বিজয়ী হয়ে যাবে। তাই নিজেকে দেখব, আমি সাক্ষী হচ্ছি কি ভার পরিস্থিতিতে? আচ্ছা, আমার এই চেকিং চার্ট চেক করে আমি বাবাকে আমার চার্ট সমর্পণ করে দিলাম এবং বাবার কোলে শুয়ে পড়লাম। শুক্রিয়া বাবা, ধন্যবাদ বাবা, ওম শান্তি।